এরপরে আমাকে মসজিদের ইমাম সাহেব বিভিন্ন পদ্ধতি করিয়া আমি বোবা মানুষ আমাকে নিয়ে মক্কা শরীফ চলে গেছে। হুজুর মক্কা শরীফে যাওয়ার পরে এশারা ইঙ্গিতে আমরা যারা হুজুরের সাথে হজে গেছি আমাদেরকে বইলে গেছে তোমরা এই জায়গায় থাকবা, এরকম শ্বাস চক্কর ঘুরবা, তারপরে সালাম আর সাইড করবা, তারপরে এই জায়গায় সে দাঁড়াবা, একত্র হইয়া সকলে আবার বাসায় চলে যাবো, কেউ যদি হারাইয়ে যাও। হুজুর যদিও বোবা কিন্তু সব কথা কিন্তু বুঝছি। এরপর ইমাম সাহেবের হাত শক্ত করে ধরিয়া কাবা চক্কর দিতেছি, আমি কিন্তু পুরো বোবা, এত পরিমাণ যান, এত পরিমাণ ভিড়, হুজুর এই ভিড়ের মধ্যে আমি ইমাম সাহেবের হাত ছাড়িয়ে দিছি। ইমাম সাহেব আমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে, কখন কে কোথায় গেছি, কিন্তু ওই যে শ্বাস চক্কর দেখাই দিয়েছে, হাত দেখাইয়া 5 2 7 এই কথাটা আমার পুরো মনে আছে। হুজুর আমি শ্বাস চক্কর কাবা ঘুরছি, সাফা মারোয়ার কথা বলছে তা কিন্তু ভুলে গেছি। ওই যে মাকামে ইব্রাহিমের পিছনে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে 2 রেকাত নামাজ, তাও আমি 2 রেকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে কাবা ঘরের দিকে তাকাই দিয়েছি, আমি তো সাফা মারোয়ার চিনি না, সাফা মারোয়ারের নাম বলছে তাও তো আমি কানেও শুনি নাই, ভাবেও বুঝি না, কারো কাছে জিজ্ঞাসা করতে পারি নাই, কাবার দিকে তাকাই আছি। কিছু সময় কাবার দিকে তাকাই থাকতে থাকতে আমার ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে হুজুর, সেখান থেকে আমি কাবার দিকে দৌড় দিছি। হুজুর মানুষের মধ্যে থেকে দৌড় দিয়ে দিই, কাবার ঘরে গিলাপ খপ করে ঘুরছি, হুজুর কাবার গিলাপ শক্ত করিয়া ধরি, আমি বোবা মানুষ, আমি কাবার গিলাপ ধরিয়া কাঁদিয়ার বলি, ও কাবার মালিক, আমার কথা তো হুজুর কেউ বোঝে না, আমি যেভাবে কথা বলতে পারি সেই ভাবে ভাষা দিয়ে বলছি, আমার মুখ আমি নাড়াইতে পারি না, কথা বলতে পারি না, ওই মানুষগুলোর মুখ নাড়াই নাড়াই কি যেন বলতেছে, ওদের মুখ খোলা আমার মুখ কেন বন্ধ, যেই মালিক তুমি ওদের মুখ খোলা রাখছো সেই মালিক আমার মুখও খুলে দাও। হুজুর এইবারে আমার ভাষা দিয়ে যত যা কিছু বলতে পারছি তা কিছু বলছি, বলার পরে কাবার গিলাপের বুক লাগাই আছে আর মালিকের কাছে বলতেছি, মালিক এই হাতের গিলাপ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার জবান খুলিয়া না দেবা, তাও কার কাছে জোরে বলো, যাবো কার কাছে জোরে বলো, এই বেকার যুবকের আশা কি হয় না, ব্যবসা হয় না, কত বৈধ ভাবে চাকরি হয় না, কত ভালো লেখাপড়া করে বেকার, কিন্তু চাকরি হইতেছে না, নেতার পিছনে ঘুরতেছ, কোনো কাজ হবে না, কার কাছে ঘোরবা জোরে বলো, কার কাছে চাইব জোরে বলো, জোরে বলো কার কাছে, الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله Allah
বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা পর্তারের সম্মানিত সৃষ্টি করে দিলেন সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে আর একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যেই সময়টা আপনারা মাহফিলে বসা, এই সময় বহু মানুষ গান বাজনা, ইয়াবা গাজা, নাচ, বিভিন্ন খারাপের মধ্যে বসা থাকতে পারে, আছেও। আল্লাহ সেখান থেকে আপনাকে আমাকে দয়া করে আল্লাহর এক অলির উদ্দেশ্যে আপনারা ধৈর্য সহকারে বসা আছেন, এ দ্বারা প্রতীয়মান হয় মনে হয় আল্লাহ মাহফিলটাকে কবুল, মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আপনাদের কাছে কিছু কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন, এরপর আমি মূল আলোচনার দিকে যাব। আমি জিজ্ঞেস করি, বর্তমান সময় আমরা বেশি শান্তিতে আছি না অশান্তিতে আছি? অশান্তির কোনো কারণ আছে না নাই?
এই সবাই স্বীকার করেন? এর কারণ কি? কোন দলের দোষ না আমার নৈতিক চরিত্রের দোষ? ঠিক যাবে ঠিক, আমার মানুষের চরিত্র আগের চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? মানুষ কথায় কথায় বলে, লোকটা অশিক্ষিত তো এই জন্য এইভাবে কথা বলতেছে আপনাদের সাথে, এদের সাথে কথা বলি না, এলাকার শিক্ষিত লোক না, অশিক্ষিত এরিয়া বলে কি বলে না অনেক জায়গায়। এবং কিছু লোকের থিওরি বা সূত্র হইল অশিক্ষিত মানুষ হওয়ার কারণে সমাজে অশান্তি কি আছে নাই, এই কথা বলে কি বলে না? আমি জিজ্ঞেস করি, সমাজে অশান্তি সৃষ্টি করে শিক্ষিত লোকেরা না অশিক্ষিত লোকেরা? আর জায়গায় বলেন, এটা বুঝে বলেছেন তো, শিক্ষিত লোকদের দ্বারা অশান্তি সৃষ্টি বেশি হয় না অশিক্ষিত লোক দ্বারা বেশি অশান্তি? আচ্ছা, তাহলে বোঝা গেল অশিক্ষিত লোকদের দ্বারা অত অশান্তি সৃষ্টি হয় না যে পরিমাণ অশান্তি সৃষ্টি করতেছে শিক্ষিত লোকেরা। চুরি করে কারা রাষ্ট্রীয় সম্পদ? জোরে কোন হলমার্কস কেলেঙ্কারির সাথে জড়িত করা শিক্ষিত লোক না অশিক্ষিত লোক? তাহলে বোঝা গেল অপরাধ করে শিক্ষিত লোকেরা বেশি অশিক্ষিত লোকদের চাই। এরপরে লোকেরা বলে গরিব তো বলে না অনেকে, আরে গরিব মানুষ তো, গরিবতা দূর হয়ে গেলে এই সমাজে অশান্তি থাকতো না, কি বলে কি বলে না? তাহলে বোঝা গেল সমাজের সমস্ত অশান্তির কারণ তারা বলতেছে গরিবতা। আমি জিজ্ঞেস করি, সমাজে অশান্তি সৃষ্টি করে গরিবরা না ধনীরা? টাকায় সুদ খায় ধনীরা না গরিবরা? বাবা বুঝে বলে, সুদে টাকা লাগায় কারা? টাকায় টাকা ব্যবসা করতে চায় কারা? তাহলে এটাও ঠিক না, ঠিক নেবে ঠিক। আরেক শ্রেণীর মানুষের কথা হইল যে মানুষের এই ব্যক্তি সম্পদ যেটা এই আপনার সমাজতন্ত্রের প্রবর্তক লেনিন বলছিল, পার্সোনাল প্রপার্টি মানে ব্যক্তি সম্পদ হলো সমাজের সব অশান্তির কারণ, সে থিওরি দিছিল লেনিন সমাজতন্ত্রের প্রবর্তক, যে যদি নিজস্ব কোনো সম্পদ না থাকে সরকারি খাতে দিয়ে দেওয়া হয়, সব মানুষ সমান, কারো কোনো সম্পদ নাই, সব সম্পদ সরকারের, ওই সমাজে শান্তি হবে অশান্তি থাকবে না। সবটাই ঠিক করে হইবে, বুঝে শুনে ঠিক বলবেন না, সম্পদ আপনারও নয় আমারও নয় সব সরকারের, এই সমাজে অশান্তি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ইয়েবা থাকবে না, মস্তানি থাকবে না, রাহাদানি থাকবে না, সেক্সুয়াল থাকবে না, কোনো ব্যাপার ইয়েবাখর থাকবে না, কেন থাকবে? বোঝা গেল তার থিওরি ভুল। সমাজে আপনাদের এলাকায় কুকুর আছে না নাই? বিড়াল আছে, গরু আছে, শুয়োর আছে, বান্দর আছে, ঘুঘু পাখি আছে, এদের কোনো ব্যক্তি সম্পদ আছে? না। জোরে কোন না, ব্যক্তি সম্পদ নাই, কিন্তু ব্যক্তি সম্পদ না থাকার পরেও কুকুরে কুকুরে ঝগড়া করে কিনা? সম্পদ তো নাই ঝগড়া করলো কেন? তাহলে বোঝা গেল লেনিনের এই থিওরি মিথ্যা। তার এই থিওরি কি? সম্পদ সব সরকারকে দিয়ে নিজে খালি হয়ে যাওয়া, আর আমাদের ম্যানেজ করবে সরকার, এই যে তার থিওরি। ব্যক্তিগত সম্পদ না থাকায় তাই হইলো অশান্তির মূল। এখন কুকুরের তো কোনো ব্যক্তিগত সম্পদ নাই, কুকুর একটা কুকুরকে আরেকটা কুকুর আক্রমণ করে কেন? খাল দিয়ে যেই মরা গরু ভাইসে যাইতেছে, এই গরুটা কি ওই কুকুরের সম্পদ? দ্বিতীয় কুকুরদের সম্পদ, তৃতীয় কুকুরের সম্পদ, চতুর্থ কুকুরের সম্পদ? এটা তো তোর ব্যক্তিগত সম্পদ না, এরপরে করে কেন? হিংসার কারণে। কুকুর একটা কুকুরকে, কথা বুঝতে পারছেন তো, একটা কুকুরকে আরেকটা লোককে ধাওয়াই করে কিসের জন্য? তাহলে বোঝা গেল সমাজের মধ্যে হিংসা দূর করতে হবে, কেবে দূর করতে হবে, আর লোভ দূর করতে হবে। ডাকাতি করে কিসের জন্য? লোভের জন্য। চুরি করে কিসের জন্য? টাকায় সুদ খায় কিসের জন্য? লোভের জন্য। তাহলে বোঝা গেল লোভ, হিংসা, বেমা, ক্রিয়া, তাকাব্বারি এইগুলা দূর হইতে হইলে মানুষ সমাজে ভালো হয়। ওনাদের সকলের থিওরি এক, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, আমার নবী, যে নবীর কারণে আমরা মানুষ, আমরা মুসলমান, কি বলেন ঠিক না?
যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমন্ডল বানাইতো না, ভূমন্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিটা সম্পূর্ণ তার উল্টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, একটা মানুষকে সর্বপ্রথমে মানুষ হিসাবে গড়িয়ে তুলতে হবে। তাহলে বোঝা গেল সুরতে মানুষ, মানুষ না, এর মধ্যে আর একটা কিছু আছে। আগে কথা আপনারা বুঝতে পারছেন তো? হাওয়া করে চিল্লি উঠতে পারবো না, আগে বুঝতে হবে। কারণ এখন সবাই ওয়াজ জানে কিন্তু ওয়াজ মানে না। ওয়াজ কি জানে না সবাই? কিন্তু ওয়াজ কি করে না? যে লোকটা এখানে ওয়াজ আসে না, সিগারেট ফুকাইতেছে উই চায়ের দোকানে বৈশা, সেও কিন্তু আমার চাইতে ভালো ওয়াজ জানে, ঠিক নেবে ঠিক? কিছু লোক বলতেছে মাইক্রো ওয়াজ আওয়াজ কমাইয়ে দাও, মাইকের আওয়াজে আমার ছেলের লেখাপড়া নষ্ট হইতেছে। এই এলাকায় মাইকের আওয়াজ নাই, ওই এলাকায় লোকের ছেলেরা ফেল করবে না? এলাকায় আজকে মাহফিল নাই, আগামীকালকে পরীক্ষা, সব সেই এলাকার লোক পাস। তাহলে বোঝা গেল মাইকের আওয়াজটা যে সহ্য করতে পারে না, 365 দিনে বছর 364 দিন লেখাপড়া করছে না চুরি করছে? ও যদি 364 দিন লেখাপড়া করে থাকে, একদিনের মাইকের আওয়াজে ওর পড়ার কোনো ক্ষতি কি? কিন্তু এই যে মাইকের আওয়াজ সহ্য করতে পারতেছে না, খবর নিয়ে দেখেন, আই ক্যান চ্যালেঞ্জ, আল্লাহর কসম, তার কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, টুপি ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, কিছু ভালো লাগে না, পীর বুজুর্গ ভালো লাগে না। এমন হইতে পারে এখানে পীর সাহেব সর্বনাই কি সহ্য করা যায় না, মাইকের আওয়াজ কম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বুঝে বলেন, মমতাজের ড্যান্সের আওয়াজ আপনাদের এলাকায় হয় না হয় না? তাতে কি তোমার ছেলে লেখাপড়ার কোনো ক্ষতি হয় না? তাতে হার্টের রোগীর কোনো স্ট্রোক হওয়ার সম্ভাবনা ছিল না? তা তো হইল না, মাইকের আওয়াজে তোমার যখন ক্ষতি হয়েছে, তাহলে মনে রাখো এই ক্ষতি তোমার ধরে রাখবে, এই ক্ষতি তোমার পতন ডেকে আনবে। বলেন ঠিক যাবে ঠিক? ঘন্টা ওয়াজ হইবে, মানুষ কোরআনের কথা শুনবে, আল্লাহর ওলিরা এখানে আসবে, তাদের সাথে মুসাফা করবে, দোয়া নেবে, মানুষের জীবনের পরিবর্তন হবে। কি বলেন ঠিক? এটুকু সহ্য করতে পারছেন না, কিসের জন্য? জোরে কেন? কিসের জন্য? এই কথা কয়টা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি, নয় মোহ নটাই এমনি সব জায়গায় আমি বলি, আমার পোস্টারের মধ্যে এখনো লেখছে নও মুসলিম, বাট আমি এখন আর নও নাই, আমি এখন পুরান হয়ে গেছি। আমি এখন ওয়াজ করতে চাই না, আপনাদের কাছে কিছু বুঝ ব্যবস্থা নিতে চাই, আমি আপনাদের কাছে কিছু বলবো, আপনারা আমাকে কিছু বলবেন, আমরা উভয় এই কথার মধ্যে দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো আমাদের আগামী দিন কেমন যাবে। বলেন ঠিক তো? বলি, রাস্তায় শান্তি নাই, ঘরে শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, মসজিদে শান্তি নাই, কি আছে? মসজিদের ইমাম সাহেব সেই মুসল্লিদের সাথে টক্কর, আপনাদের এলাকার মসজিদের কথা বলতেছি না, এই ইমামের সাথে মুক্তাদির মিল নাই, আবার কমিটির সাথে ইমাম সাহেবের মিল নাই, আসলে নাই জোরে কথা। অনেক আগের কথা, আমাদের বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী একটা জেলা আছে, এখানে অনেক পটুয়াখালী লোক আছেন, পটুয়াখালী জেলা দশমিনা থানার বহরমপুর একটা গ্রাম, এই গ্রামে আমি ওয়াজ করতে গেছি। ওয়াজ করতে গিয়ে গরমের দিন মাদ্রাসার বারান্দায় শোয়া, এমন সময় কিছু লোক চতুর্দিকে আমার ঘুর ঘুর করে, দেখছি কিছু বলবেন নাকি? কয়েকজি হুজুর বলে আসেন বলেন, তো বল হুজুর আমাদের এলাকার এই মসজিদের ইমাম সাহেবকে আমরা পাল্টাবো। বলবে আপনারা ইমাম সাহেবকে পাল্টাবেন, তাতে আমার কি, আপনাদের ইমাম আপনারা পাল্টাই নেবেন? এটা তো আমার কোনো ব্যাপার না, আমি একদিন 2 ঘন্টা ওয়াজ করতে আসি, ওয়াজ করে চলে যাবো। কয় না হুজুর, তাহলে পাল্টামো না, আপনি একটু ইমামের দায়িত্ব কর্তব্যের উপরে ওয়াজ করে দেবেন। এই যে একটা আলাদা ব্যাপার, ইমাম সাহেবের দায়িত্ব কর্তব্য আছে, এর উপরে ওয়াজ করে দেবো, ঠিক আছে? এই কথা শেষ হয়ে গেছে, কারণ ইমাম সাহেব মসজিদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করে না, এই সেই অনেক কিছু বললো। এরপর স্টেজে যখন গেছি তখন রাত্র 9টার কাছাকাছি, ইমাম সাহেব আমার কাছে বসা, এ ভাই আসতে, ওদিকে যান, কিছু ইশারা করেন না, লোক বসা এখানে কি ইশারা করেন, আমার দিকে তাকান, অসুবিধা হইতেছে আপনার? ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করে, হুজুর কয়টায় মোনাজাত দেবেন? যে তো মাহফিলের অবস্থার উপরে নির্ভর করবে, কয়টায় মোনাজাত দিয়ে একদম পারফেক্ট টাইম বলা যায় না, অবস্থার উপরে নির্ভর করবে, শ্রোতাদের অবস্থা, আমার নিজের অবস্থা, আমি বলছি কিছু বলবেন নাকি? বলে হুজুর মোনাজাতের আগে আমার একটু কাজ আছে। আমি বলে মোনাজাতের আগে তো আমি কারোর সুযোগ দেবো না, আমি ওয়াজ করবো, আমি মোনাজাত করবো, ঠিক না? ঠিক, ওয়াজ করি আবার আরেকজনের মোনাজাত দিতে হইলে এইটা আবার আরেকজন পীর আনা লাগে, আরেকদের দাওয়াত করি,
পীর মোড়া হওয়া লাগে 22-23 মন। পাবলিক তো মনে করে মোড়া পীর হইলে ভালো হয়, সরমানের ভিতরে একটু মানুষ বয়স কয়দিন দাড়ি কয়টা হে আবার পীর হয় কেমনি, শত্রু আসলেও দোয়া করবে, বন্ধু আসলেও দোয়া করবে, ইসলামের পক্ষে থাকলেও দোয়া করবে, ইসলামের বিপক্ষে থাকলেও দোয়া করবে, এটা পীর না শয়তান। ইসলাম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে, একলাকে, লেবাজে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসে, ইউনিভার্সিটিতে, প্রত্যেক জায়গায় ইসলাম থাকলে সমাজে শান্তি থাকবে, যেখানে ইসলাম থাকবে না সেখানে রাস্তায় চিল্লে মরবা, শান্তির মুখ জীবনে চলে যাবে। ঠিক যাই হোক, ইমাম সাহেব বলে হুজুর মোনাজাতের আগে একটু কাজ আছে, মনে আছে তো? কি কাজ? হুজুর আমার 14 মাসের বেতন বাকি, আমার কিছু কালেকশন করে দেবেন। কয় মাস? আর এই যে আসরের নামাজের পরে কমিটির লোকেরা ইমাম পাল্টায়, ওই ইমামেরই তো 14 মাসের বেতন বাকি। ইমাম সাহেবের 14 মাসের বেতন বাকি থাকলে যে 3 রেকাত নামাজের 2 রেকাতে সালাম দিবেন দরকার। ঠিক কি বলি? বেতনই তো 14 মাসের বাকি, তার তো মাথায় ঠিক থাকার কথা না। তারপরে কি নাই, বিএটিএর ফিটনেস নাই, ইন্স্যুরেন্স নাই, একজনের গায়ের উপর গাড়ি দিয়েছে, কি ঠিক না বেটি? একটুখানি বিসি বলে দাঁড়াইয়া চেক করতেছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স দাও, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স ইংরেজিতে বানানো করতে পারে না, কিন্তু হ্যাঁ সামনে ড্রাইভার ঠকাই রয়েছে, যে ছেলে আমার কাছে আইতেছে, বোঝা গেল যে দুর্নীতি দোষ ত্রুটি আমাদের মধ্যে আছে, বিদায় ওই একটুখানি ছেলের কাছে নিজে হার মাইনে গেছে, সবটা মুক্তি সমস্তের অবসান হইবে, সমাজে শান্তি আসবে, সবাইয়ের নিয়ম মানা লাগবে। কিন্তু বর্তমান সমাজ হইছে কি, আমি যে আপনারে বলতেছি আপনি ভালো হন কিন্তু আমি নিজে ভালো হইতে চাই না। ঠিক কি বলি? সব মানুষ বলে কি তুমি ভালো হও, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি গাঁজা খাই খাই খাবো তুমি খাইতে পারবে না, আমার চরিত্র খারাপ আছে থাকবে তোমার চরিত্র ভালো করতে হইবে, আমি যদি চরিত্র ভালো নয় আপনাকে চরিত্র ভালো করার ওয়াজ করলে আপনার কোনো লাভ হইবে না, আপনার কি বিরক্ত হইতেছে না? আমি মোটামুটি চতুর্দিক দিয়ে একটা ঘুষ করি আনতেছি, তাই যে বোঝা গেল সমাজের কোন সেক্টরে শান্তি নাই, শান্তির মালিক কে? আচ্ছা শান্তির মালিক সরকারি দল কি বল? সরকারি দল শান্তির মালিক বিরোধী দল? ওই যে বিরোধী দলে খালেদা জিয়ানা বিরোধী দলের নেত্রী, এর দেশ নেত্রী কে কোন দল করেন তাতে আমার দরকার নাই। এই পাবলিক আগে স্লোগান দেশে যে খালেদা রাজপথ সারি নাই, খালেদা জিয়া ভয় নাই, এইপরে যে খালেদা জিয়ার ব্যাপারে স্লোগান দেশে নেত্রী আছে যেখানে আমরা আছি সেখানে, নেত্রী এখন জেলখানায় নেতারা বাসায় ঘুমেন কেন? স্লোগান দেয় না ভাই, আমি আপনাকে ঢাকার স্লোগান শুনছি এই জন্য বলতেছি, যদি না দিয়ে থাকেন আর জায়গায় কোন হুজুর এইরকম স্লোগান ঢাকায় হয় না, হইছে না হয় না, যদি হয়ে থাকে তাহলে সে তো এখন জেলখানা, আপনার তো রাস্তা থাকার কথা না, তাহলে বোঝা গেল এই স্লোগান একটা মিথ্যা, মিথ্যা স্লোগান দিচ্ছে কি বলে ঠিক দেবে ঠিক, আমরাও বুঝে ফেলাইছি আমাদের যত অগামনে করতেছেন, অগা পর্যন্ত ঢাকার কথা হইলে মগা আর আমাদের বরিশালে কয় অগা, ঘুষ খায় না, আপনারা মনে মনে করবেন হুজুর আপনার তো ঘুষের কোন ফাংশনই নেই, আপনার কাছে ঘুষ লেগে যাইবে কেটে এই জন্য খান না, এ কথাও ঠিক, কি বলেন ঠিক না বেটি? তবু একটা শক্তি আছে যে টুপির কারণে আমাদের কাছে কেউ ঘুষ দিতে সাহস পায় না, টুপির কথা বলতে কি পায় না, বোঝা গেল এই ব্র্যান্ডেরও একটা মূল্য আছে, টুপির মূল্য আছে না নাই? এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, তাহলে শান্তির মালিক কে? আল্লাহ যে শান্তির মালিক, এই যে যারা স্বীকার করেন তারা হাত রাখেন, হাতটা জায়গায় রাখেন, সোজা করেন, এই যে বুঝে ফেলাইছেন আলহামদুলিল্লাহ বলে, এবার মুখে বলেন শান্তির মালিক কে? আল্লাহ শান্তির মালিক সবাই বলছেন, এই যে আমার সামনে টুপি নাই দাড়ি নাই এরাও বলছে শান্তির মালিক আল্লাহ, অপরে আপনারা আবার আন্ডার, আমরা কিন্তু বেশি টুপি এলাদের কাছে আনতে চাই না, আমরা বিনা টুপি এলাদের কাছে আনতে চাই, সবাই তেলা মাথায় তেল দেয়, আমরা যার মাথায় তেল নাই তার মাথায় তেল দিই,
আল্লাহ নবীর কাছে আয়েশা ওই বিনা টুপিওয়ালা আর টুপিওয়ালা হইছে কিনা বলেন? একজন নন মুসলিম, একজন নন মুসলিম, সে ইসলাম কবুল করেছে কার কাছে? বিশ্ব নবীর কাছে। আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করার পরে সে হুজুরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের সব অপকর্ম সারা অঙ্গীকার করেছি, সব অপকর্ম সারা কোনো অপকর্ম করব না, জেনা বেবিচার সব কিছু মিলাইয়া সব কিছু বলছে যে আমি আর কিছু করব না, তবে একটা অপরাধ সেইটা আমি ছাড়তে পারতেছি না হুজুর, আমার জেনার অভ্যাস, আমি জেনা করব। কি করবে? আচ্ছা বলুন তো, নবীর কাছে বলতেছে আমার জেনার অভ্যাস, আমি জেনা করব, এই কথা যদি কোনো চর্মনাথ বিশ্ব হুজুরের সামনে এসেও বলতো, তাহলে হুজুরি কিছু বলার আগে মুরিদরা লাফি মেরে ফেলে ফেলাই দিত কিনা জোরে? কি সত্য না মিথ্যা? আসলে মূল কথা কি জানেন, পীরের কাছে মানুষ যাইতে হইবে নিজের রোগ দূর করার জন্য, কিন্তু আমরা পীরের কাছে যাই অপরের নালিশ করার জন্য। এই জন্য আমার ইসলাম হয় না, যাদের সম্পর্কে নালিশ করি তাদের ইসলাম হয়। বিশ্ব হুজুর কাছে গিয়ে বলে, হুজুর অমুক ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, ইমাম কমিটির সভাপতি স্যার, মাদ্রাসার মহতামেম, অমুক স্বেচ্ছাসেবক, অমুক ইমাম কমিটির, অমুক মসজিদের ইমাম সাহেব, আপনার কাজ করে না, সংগঠনের কাজ করে না, হ্যাঁ সবাই মিলে নালিশ করে, কিন্তু নিজের কথা একবার বিশ্ব হুজুর কাছে বলে না যে হুজুর আমি ফজরের নামাজের জামাত ধরতে পারি না, এখনো তরিকায় তো ভর্তি হইলাম 5 বছর, আমি আজান শুনি না, ফজরের নামাজের তাকবীরুল্লাহ পাই নাই, কথা মনে হয় বুঝাইতে পারি না। আমার রোগের কথা আমি হুজুরের কাছে বলবো না, পরের রোগের কথা হুজুরের কাছে বলবো। যারা মুরিদ তাদের কথা বলতেছি, আপনারা পরের দোষ না বইলা নিজের দোষ বলতে হবে কিনা জরুরি পান? আমরা সবাই নিজের দোষ বলি না পরের দোষ বলি, এই জন্য যাদের দোষ বলি তারা ইসলাম হয়, যে নিজে পরের দোষ বলে তার ইসলাম হয় না। ইসলাম মানে সংশোধন, কি বলেন ঠিক নেবে? যাই হোক, অনেক লম্বা হয়ে যাবে, আমি অনেক লম্বা কথা আপনাদের কাছে বলবো না, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, শান্তি কার কাছে আপনারা বলছেন? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে যখন শান্তি, যার কাছে শান্তি তার কাছে চাইবেন না, যার কাছে শান্তি না তার কাছে চাইবেন? শান্তি যদি আল্লাহর কাছে হয় তাইলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। ওই লোকটা ঈশা নবীর কাছে বলতেছে, হুজুর মনে আছে তো আমি সব কাজ সারবো কিন্তু যে নাকি আল্লাহ নবী কিন্তু রাগ করলেন না, আল্লাহ নবী বললেন তুমি জেনা করবা? জি হুজুর আমি জেনার অনুমতি চাই, সব পাপ আমি বাদ দিছি। ঠিক আছে তুমি জেনা করবা, কার সাথে করবা? মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি আছে না নাই? একটা লোক নতুন দাওয়াত দিয়ে মসজিদে আসে, লোকটার রুকু হয় না, এখন আপনি যাই না মসজিদে এসে রুকু করতে জানেন না, এই লোকটা আসবে মসজিদে? বরঞ্চ আপনি তার সাথে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, সপ্তাহে হালকা রেখে মাসিক ইজতেমায় নিয়া এইরকম করে বুঝিয়ে শুনিয়ে তাকে বলবেন যে ভাই দেখেন আমি রুকু করি আমার রুকুটা হয় কিনা, তো আপনার রুকুটা ভালোভাবে রুকু দেখাই দিলে তখন সে বুঝবে যে তার রুকু হইতেছে না, আপনার রুকুটা দেখেছে রুকু শিখে নেবে। কি বলেন ঠিক না? যাই হোক, আল্লাহ হাবিব বলতেছে ঠিক আছে তুমি জেনা করবা, তো জেনা কার সাথে করবা? জেনা তো একটা ব্যক্তির সাথে করবা, যার সাথে জেনা করবা সে কারো মা ঠিক না বেটি, অথবা কারো বোন, অথবা কারো মেয়ে, অথবা কারো স্ত্রী, ঠিক আছে? তুমি বলো কার সাথে জেনা করবা? এখন তো লোকটা হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলে তোমার মার সাথে কেউ জেনা করুক সেটা কি তুমি চাও? বলে আস্তাগফিরুল্লাহ, হুজুর কি বলতেছেন? আমার মার জেনার কথা বললো তার ঘাড় উড়িয়ে দেবো। ঠিক আছে তোমার বোনের সাথে? বলে হুজুর বলেন কি আমার বোনের সাথে জেনা করবে? আমি তার ঘাড় উড়িয়ে দেবো। বলে তোমার মেয়ের সাথে? বলে আমার মেয়ের সাথে জেনা করবে? এত বড় স্পর্ধা যে মুখ দিয়ে বলবে তার মুখ ঢুকার তরবারি মারবো। সবাই কথা বলার পরে শেষ, বলো এখন তুমি কার সাথে জেনা করবে? ওই নন মুসলিম নিজের কান ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতর থেকে জেনার সমস্ত টেন্ডেন্সি দূর হয়ে গেছে, আল্লাহে আল্লাহর কসম আমি আর কোনোদিন জেনা করবই না। লম্বা চুরা চিকিৎসা দিচ্ছে না সাথে সাথে চিকিৎসা দিচ্ছে? যদি বলেন সাথে সাথে চিকিৎসা দিচ্ছে, লোকটা ভালো হয়ে গেছে, কি বলেন? আজকে পীর বুজুর্গ আল্লাহর ওলিরা আমাদের কাছে আসে, তাদের কাছে গেলে, তাদের কাছে বসলে, তাদের চেহারার দিকে তাকাইলে তখন আমাদের ভিতরের রোগ দূর হয়ে যাবে, নিজের জীবন নূতন করে সজ্জিত করতে পারবো। আপনারা জানেন এই মসজিদের মধ্যে যারা বসা আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে, আমি দাঁড়াইতে বলে দাঁড়াই যাইবে, আমি দাঁড়াইতে বলবো না, যেই ছেলেরা আজকে পীর সাহেব চরমনার সংস্পর্শে আসার পরে
তাদের জিন্দিগির দিকে তাকাইলে সেদিন প্যান্ট শার্ট পরা ছিল, পকেটে গাঁজার টুকরা ছিল, ফেন্সিডেলের বোতল ছিল, চাকু ছিল, হয়তো সে রাস্তায় হাইজ্যাক করত। আজকের অলির সংস্পর্শে আসার পরে তার জীবনটা এমনিভাবে পরিবর্তন হয়ে গেছে, তাকে দেখলে মনে করবেন সে আল কারিম মাদ্রাসার ভক্ত। এই অবস্থার লোক আছে না নাইজারে? আসলো আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া মহাপাপ করিয়া মারা জীব ঢাকার মানুষ মানুষ হিসেবে কবুল করেছে চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষ বানায় না, এমন একজন জীবনটা বরবাদ করে দিস না আল্লাহ, তোকে আমাকে মানুষ হিসাবে কবুল করেছ, এই কবির উম্মত হিসাবে কবুল করেছে চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ। পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব, কিন্তু আমার আল্লাহ কোরআনের শুরুতেই বইলে দিছে দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছ, আল্লাহু আকবার, কোরআনের নবীকে দান করেছেন, আল্লাহ নবী রহমতের ছবি বল করতে নবীর সংস্পর্শে অমানুষ মানুষ হয়ে যাইতো কি বলেন ঠিক নেবে ঠিক? মসজিদে নবীর থেকে আল্লাহ নবী নামতেছেন হযরত আলী কারামুল্লাহ হুজুর মত আর সাহাবীরা হুজুরের সাথে, মসজিদ থেকে নাইলা হুজুর সামনের দিকে যাইতেছে, এমন সময় গ্রাম দেশ থেকে একটা লোক, গ্রাম দেশ থেকে একটা লোক খুব জোরে হাইতে আসছে, আল্লাহ নবী লোকটার হাতার অবস্থা দেখে মনে করতেছে লোকটার মৃত্যু পেরেশানি, নবী একটু আগাই গেলেন, লোকটাও হুজুরের কাছে এসে দাঁড়াইলো, আল্লাহ নবী ডাক দিয়া বলে তোমাকে মনে হইতেছে তোমার মধ্যে বড় পেরেশানি, যে হুজুর আমার মধ্যে পেরেশানি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে কি পেরেশানি তোমার মধ্যে? নবী গো আমি যেই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষগুলা সব ভুলের মধ্যে ছিল, আমি একদিন তাদেরকে ডাইকে বলছি শোনো তোমরা যদি ইসলাম কবুল করো, বিশ্ব নবীর ধর্ম কবুল করো, কোরআনের উপর আত্মসমর্পণ করো, তোমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, তোমরা ভালো মানুষ হয়ে যাবা, তোমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হামি বললাম আমার গ্রামের লোকেরা আমাকে মানে, আমারে মাতুব্বর বইলা ডাকে, আমাকে সর্দার বইলা মানে মানে, হুজুর এই লোকদেরকে দাওয়াত দেওয়ার কারণে সব লোকগুলা ইসলাম কবুল করছে, কিন্তু হুজুর ইসলাম তো কবুল করছে তার মাত্র কয়েকদিন পরে, আজকের যখন আমি তাদের কাছ থেকে আসতেছিলাম হঠাৎ এই লোকগুলো আমাকে ডাক দিয়ে বলতেছে গ্রাম সর্দার দাঁড়াও মাতুব্বর দাঁড়াও, হুজুর আমি দাঁড়িয়ে গেলাম, লোকগুলো আমাকে বলতে মাতুব্বর গো তোমার কথায় ইসলাম কবুল করলাম, মুসলমান হয়েছি, কিন্তু অশান্তি তো আমাদের ভিতর থেকে যায় নাই। তোমাদের অশান্তির কি সবচেয়ে বড় অশান্তি কি? লোকেরা বলল ঘরে আমাদের চাল নাই, ঘরে রুটি নাই, ঘরে আটা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, গ্রাম সরদার ইসলাম কবুল করলে শান্তি আসবে, তখন তো তুমি আলাদা আলাদা ভাবে কিছু বলো নাই, তাই শান্তির জন্য ইসলাম কবুল করছি, এখন তো শান্তি নাই, হুজুর আমি বড় পরেশান হয়ে গেছি, লোকদেরকে আশ্বস্ত করছি তোমরা অপেক্ষা করো, আমি রহমতের রসুলের কাছে যাইতেছি, আল্লাহ নবীর কাছ থেকে আমি পরামর্শ নিয়ে এসে তোমাদের ফয়সালা দেবো। ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে অপেক্ষা করতে বইলে আপনার কাছে আসছি, হুজুর এখন আমি গিয়ে তাদের কাছে কি বলবো, তারা তো আমার কথা ইসলাম কবুল করছে। আল্লাহ নবী এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলল হুজুর দিকে তাকাইছে, আলী রে বাইতুল মালে কিছু আছে নাকি? হুজুর সুন্দর সময় বাইতুল মাল নামে একটা ফান্ড ছিল, কিন্তু এই ফান্ডে কখনো টাকা পয়সা কিছু জমত না, হযরত আলী বলে হুজুর এক
একটা পয়সাও নাই। এমন সময় দুইজনে কথা বলতেছে, হঠাৎ করে একটা লোক উপযাজকের মতো হইয়া আইসা হুজুরের কাছে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রামের লোকগুলোকে এখন নতুন বা মিষ্টি কোনো ওয়াজ করিয়ে দিলে তারা মানবে না, তাদের এখন ভাতের দরকার, খাওয়ার দরকার, সুতরাং তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, বাইতুল মালও তো কিছু নাই। কিন্তু নবীজি ইলো, আমার কাছে একটা ব্যবস্থা আছে হুজুর। লোকটার দিকে তাকাই বলে, তুমি কে? তোমাকে তো চেনাই মনে হইতেছে। লোকটা বলে, হুজুর আমার পরিচয় দিতেছি, কিন্তু আমার কাছে শোনেন, আমি আব্দুল ইবনে সানা, আমি ইহুদি সম্প্রদায়ের আলেম। কোন সম্প্রদায়ের? হুজুর আমি আপনার কাছে আসছি, এদেরকে নগদ কিছু দান না করলে এরা শান্ত হবে না, তাই হুজুর আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই দিয়ে আমি বর্তমানে খেজুর খরিদ করব, এই খেজুর আমি সিজনে বিক্রি করে লাভবান হব, কিন্তু আমি এই সময়ের মধ্যে এই খেজুরের টাকাটা, খেজুর না কিনে স্বর্ণ মুদ্রা আপনাকে দিয়ে দিতে চাই, শর্ত হইলো আমাকে সিজনে খেজুর দিয়ে দিবেন যখন আমি খেজুর বিক্রি করব। আল্লাহ নবী বলে, তা যদি তুমি দাও তাহলে কোনো সমস্যা নাই, দিতে পারো। লোকটার থেকে আল্লাহর হাবিবের হাতের মধ্যে 32 উকিয়া স্বর্ণ মুদ্রা দিলেন নবীজির হাতের মধ্যে, কত উকিয়া? 32 উকিয়া স্বর্ণ মুদ্রা দিলেন আল্লাহর হাবিব, ওই গ্রাম সর্দারের কাছে দিয়ে দিল, বন্টন করিয়ে দিল। সময় চলে যাইতেছে, 3 মাস পরে খেজুরের মৌসুমে, খেজুর তখন বিক্রি করার মৌসুম আসবে, এই সময় তাকে 80 মন খেজুর দিতে হবে এই 32 উকিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে। এই শর্তে যখন 32 উকিয়া স্বর্ণ মুদ্রা দিল, ঠিক 3 মাস কাইতে না যাইতে 3 দিন মাত্র বাকি আছে, 3 মাস শেষ হয়ে যায় না, মাত্র 3 দিন বাকি আছে, এমন অবস্থার মধ্যে এই আব্দুল্লাহ বিন সানা উনি এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব তখন 30 জন সাহাবীদের নিয়ে একটা জায়গায় বসা, হুজুরের মুখখানা মলিন, এক আনসার সাহাবীর জানাজা শেষ করে হুজুরে আসছে, একজন মুসলমান ভাইয়ের ইন্তেকালের কারণে হুজুর ব্যতীত সাহাবীরাও ব্যতীত, তাদের মধ্যে কান্না, চোখের মধ্যে পানি, হঠাৎ করে লোকটা আইসা আল্লাহর হাবিবের কাছে বলতেছে, খেজুর দাও না কেন? ব্যবহার খারাপ হচ্ছে না ভালোবাসছে? খারাপ, খারাপের কোন সীমা আছে? কম খারাপ না বেশি খারাপ? আল্লাহ নবী অ্যাস্টোনিশ, খেজুর দেওয়ার কয়দিন বাকি আছে এখনো? 3 মাস হইতে আরো কয়দিন বাকি? 3 দিন বাকি আছে। শুধু এই বলিয়াই খান্ত না, লোকটা এসে আল্লাহ নবীর জামা ধরছে, হুজুরের জামা কলার ধরছে, জামা ধরে বলতেছে, খেজুর দাও না কেন? আল্লাহ নবী স্বাভাবিক, এর কারণ হইলো পীর বুজুর্গ ওলি আল্লাহদের গালি দিলে তারা প্রতিবাদ করে না, সর্বনাগরদের পিছনে অনেকেই সমালোচনা করে, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু হুজুরা শুনিনাও শোনে না, কারণ এই জন্য যারা নবীজিকে অনুসরণ অনুকরণ করে, পতঙ্গ অনুসরণ করে, তাদের মধ্যে নবীর সেবা পাইসা যায়, জোরে করে আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী সরকারে তো যখন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জামা দই দিয়ে কথা বলতেছে ইহুদি বাচ্চায়, এরপর আল্লাহ নবী স্বাভাবিক, কারণ সাধারণ মানুষ যে এই জিনিস বরদাস্ত করতে পারে না, আল্লাহর হাবিবের এই যোগ্যতা দিছে, যিনি নবী হবেন তিনি অনায়াসে সেইগুলো সহ্য করে নিতে পারবেন। এই কথা হুজুরকে জামা ধরে বলতেছে, শুধু তাই না, হুজুরকে বলতেছে দিতেছ না কেন? এই কথা বলার পরে আবার বলতেছে, দিবে কেমনে? তোমার দাদা হইতে কেউ কারো যদি কেউ নিয়ে থাকো কিছু, তাহলে সেইটা যত সময় তুমি পরিশোধ করে তোমরা দেও না। তোমার দাদা আব্দুল মুত্তালিব পড়ছিল, এই কথা বলে নবী স্বাভাবিক, নবী কি স্বাভাবিক, কিন্তু আশেক রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদের মধ্যে বসা, আশেক বুঝেন, এই যে ওয়ালে লেখা আশেক সেই আছে না? জোরে কোন না, লাল শাড়ি দিয়ে আশেক লেখা আছে না? সেই আছে না, বন্ধ না, আসল আশেক কি সেই আছে না? আমি কারো নাম বলতেছি না, কিন্তু কি ঠিক না, ওয়ালেও আশেক লেখা আছে, কি সত্য না মিথ্যা? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই বলতেছে, এই সাবধান, কার সাথে কথা বলতেছো, মুখ সামলে কথা বলো, যে মুখ দিয়ে কথা বলতেছো সেই মুখের জিহ্বা আমি ওমর কেটে দেব। আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল অন্যায়ের প্রতিবাদ করতে পারে সঠিক আশেকের রসূলরা। এই বাংলাদেশে তাসলিমের আশ্রয় নিবদ্ধ সর্বপ্রথমে রাস্তায় যার নাম সে তার সর্বনার বিষয়ের অনুসারী এবং তৌহিদি মুসলমান এবং আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা
এই সত্যকে তারা আস্থায় নাই না প্রতিবাদ করছে। পশ্চিমার আস্থা বাংলার জমিনে হয় নাই, কি হয়েছে নাকি জোরে আসতে পারে নাই। বরঞ্চ ওই পশ্চিমা যেই বোরকাকে ইনসান করে কথা বলার কারণে তার বিরুদ্ধে এই দেশের তৌহিদি জনতা রাজপথে মিছিল করছে, তস্তিমা রক্ষার জন্য সেই বোরকা পরিয়েই। আমাদের বরিশালের একটা কথা আছে, যারে যে নেন্দে তারে সে তেন্দে। আমাদের ঢাকায় কথা আছে, যারে যে নিন্দে তারে সে দেখবেন হুজুরদের দেখি করে, আরে হুজুর এটা পাগড়ির মধ্যে তিন গজ কাপড়, যাওয়ার মধ্যে সাড়ে চার গজ কাপড়, বা যাওয়ার মধ্যে ছয় গজ কাপড়, আমরাই তো কাপড় উঠা পাই না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বারো গজ পড়লেন না, মারা যাওয়ার পরে পাগড়ি আর জামার পায়জামার টোটাল কাপড় হিসাব করে যেই গজ লাগছে ওই গজ কাপড় দিয়ে আপনারা কবরে রাখা হবে। তাহলে যারা নিন দিচ্ছেন তার এসে পিন দিচ্ছেন, যাদের মাইকের আওয়াজে পরানষ্ট হয় আমি বলি তারা সচেতন হও, মাইকের আওয়াজে পরানষ্ট হবে না। মাইকের আওয়াজ শুনে কেউ হার্ট স্ট্রোক হয়ে মারা গেছে এমন খবর নাই, ধনুর বাড়ি দুষ্ট করে মারা গেছে এমন খবর বাংলাদেশে বহু আছে, সচেতন হও। হয়তো তুমি কোন শয়তানের ফেরবে করছো, উদ্দেশ্য নাই, বিনা উদ্দেশ্যে টুকটাক আশেপাশের কিছু কথা শুই না বইলে যাইতেছি। আপনারা আওয়াজ শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। ওয়াজ চলছে, ওয়াজ চল নাকি চলবে না? ওয়াজ চলছে, কানের পর্দা ফাইটে যায় এদিকে চলিতে চরম জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জলতা মরণ হইল রচনা বাপ নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শত মুখে। মানুষ মুহূর্তের সময় বলবে গো কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজকের মমসের দিন, জীবন প্রতিদিনই ভুনিবু প্রায় হইয়া এসেছে কি, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল গো, কার ইঙ্গিতে সংসার সকলে শুনিনে মিলিয়া গেল, উঠি বসি আটি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশি, হালাল তেজিয়া হারালে মত্ত জোরে বলো, হালাল তেজিয়া হারালে মত্ত জোরে, হালাল তেজিয়া হারালে মত্ত কেন রে হারান গো, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো, হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার বলো সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মন, সাদা কালো দুই ইঁদুর বুঝছেন না বুঝেন না জোরে কন, হায়াত তরুর শাখায় বসি, ও বাবাজি ও মা ও বলো মেরো টাকা লো বাড়ি এলাও গাড়ি এলাও বুদ্ধিমান, ভালো করে শোনো, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার বলো মন, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মন, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ হাসার দিছ, জানিও তোমার চোখ দিলি সারা পাবে না তো বেশি কিছু, কিবার জোরে কন, সোমবার গতকাল গেছে রবিবার, তার আগের দিন গেছে শনিবার, পরশুদিন সকালবেলার ঘটনা, পরশুদিন সকালবেলার ঘটনা, তার আগের দিন এশার নামাজ আমার মসজিদে একই সাথে পড়তেছি, নামাজের আগে তিনজন লোক মসজিদের বারান্দায় বসা, আমার নসরি শহরে তিনজন লোক একত্রে বসা, একটা ছেলে বয়স আমার চাইতে অনেক কম ছোট্ট ছোট্ট দাড়ি রাখছে, তিনজন মানুষ এক জায়গায় বসা, আমি তার দাড়িতে একটু হাত দিয়ে বলি বাবা দাড়িতে একটু সাইটিয়া দিও, মানুষ আর বাসে কয়দিন, একটু কাইটে রাখছে ঠিকই, আমি বলছি দাড়িতে একটু সাইটিয়া দিও মানুষ কয়দিন বাসে, এই কথা বলছি এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াইছি চলে গেছি, ফজরের নামাজও পরের দিন সকালে ঠিকই একই মসজিদে পড়ছে, ফজরের নামাজ পড়ছে এর মধ্যে মোবাইল আসছে,
মোবাইল আসছে কাপড়ের দোকান, কাফনের কাপড় লাগবে একজনার, এখন অনেক দোকান খুলে কাফনের কাপড় কাইটে দিতেছে, নিজে কাফনের কাপড় কাইটে দেয় আর বলে আমি তো অন্যের কাপড় কাটলাম রে, আমার কাপড় জানো কে কাটে, তারপরে কাপড় কাটতেছে বলতেছে আমি তো অন্যের কাপড় কাটতেছি, আমার কাপড় যেন কে কাটে, এই কথা বলে তাকে কাপড় বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকটার মধ্যে একটু ব্যথা অনুভব করতেছে। কাপড়ের দোকানের বিপরীত দিকে হার্ডওয়ারের দোকান, হার্ডওয়ারের দোকানের মালিকের নাম কবির ভাই, কবির ভাইকে ডাক দিয়ে বলে কবির ভাই আমার বুকের মধ্যে ব্যথা করে, আমার হাসপাতালে নিয়ে চলেন, আমাদের নওসিনিয়ার হেলথ কমপ্লেক্সে নিয়ে গেছে, তাড়াতাড়ি ইসিজি করিয়া, ইসিজি রিপোর্ট খারাপ হয়ে ডাক্তার এটা বরিশাল নিয়ে যান, এক্ষুনি বরিশাল নিয়ে যান, এটা গাড়ি রিজার্ভ করে বরিশাল নিতেছে ইমার্জেন্সিতে, গেটে ঢুকাবার আগে সে দুনিয়া ছেড়ে চলে গেছে, চলিতে চালানো হইল আবাস কমিল বাহু অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জল তখন হইল রসবাদ নাই স্বরূপে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কোনো বুদ্ধিমানিতে কাজ হবে না, ব্যবহারটা ভালো করতে হইবে, কি বলেন জিজ্ঞেস, কোনো বুদ্ধিমানিতে কাজ হবে না, ঢাকার মানুষ চরিত্রটা ভালো করা লাগবে, কি বলেন ঠিক নেবে, ঠিক নিজে নিজে চিন্তা করতে হইবে, কই আমার ব্যবহার এখন পর্যন্ত ভালো করতে পারি নাই, আমার চরিত্রটা তো এখন পর্যন্ত ভালো করতে পারি নাই, আমি দিনের আলোতে যেমন রাত্রের কালোতেও তেমনই থাকবো, কি বলেন ঠিক নেবে, ঠিক দিনের আলোতে যেমন মানুষ কোনো পাপ করে না মানুষ দেখবে বাবা সত্যনামিতা ধরে বলেন, আমি রাতের কালোতেও সেইভাবে কোনো পাপ করবো না যেহেতু আমার আল্লাহ আমাকে দেখতেছে, এইরকম যদি মুজাহিদা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরকে পরিষ্কার করিয়া দেবে, আর এই ভিতরকে পরিষ্কার করার জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি কথা মনে আসেনি জোরে কয়, আব্দুল্লাহ বিন সানা এই লোকটাকে যে তোমার রাজি আল্লাহ তাআলা ভালো তোমার কেমন মানুষ ছিলেন, নারী কমারা ভালো বিলাসের কান্ন ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফাদের শাসন করিল আদা জাহান পছন্দ না, যখন জাগিনি তখন জোহর খেলায় খেলায় কাটিল আসর মাগরিবে শুনিয়া যান, এর সাথে জামাত হওয়ার হাজির এখনো জামাতে আসর স্থান, রোজ আসরে বিচার আল্লাহ, লেখক কবি নজরুল ইসলাম কি বলেন ঠিক নেবে, ঠিক কবি নজরুল ইসলাম লেখছে রোজ হাসরে আল্লাহ, রোজ হাসরে আল্লাহ, জোরে রোজ হাসরে আল্লাহ, করোনা বিচার মসজিদের কিনারে মসজিদের কবর দিও সেটাই যেন কবি নজরুল লেখছে রোজ হাসরে আল্লাহ রামায় করোনা বিচার আল্লাহ, নই কমরা ভগবিলাসের কান্ন ছিল
হেলা শাহাদাতের ভিখারি দিবসে খলিফা যাদের ভিখারি দিবসে খলিফা যাদের শাসন করেন আদাজান উনি বাংলার একজন সোনার মানুষ ছিলেন, হাত জাগাই রাখেন জোরে খান। আরে বাবা কত ডাকা কত চোর কত গুন্ডা কত খুনি কত ইয়াবাগুর কত বেঞ্চিদিকর জীবনে নতুন জীবন ফিরে পাইছে, খালি চেহারার দিকে তাকাইছে তাতে জীবনের পরিবর্তন হয়ে যাবে। কবি নতুন কবিতা লেখছেন, ভিখারির বেশে খলিফাজাদের শাসন করিল আদাজান, তারা যে ঘুমিয়ে দিব তাই বাইরে বইছে জল তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিলে আসর মাঝের বেতে শুনিয়া যেই মুখ দিয়ে কথা বলতেছো জিভটা খাইছে দেবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, নবীজির পক্ষে বলছেন আমি পক্ষে বলছেন, আমাদের পক্ষে বললে খুশি হইতাম না বেজার হইতাম, কিন্তু না 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 তোর রহমতের রসূল ডাক দিয়ে বলে উমর গো আমি তোমার কাছে জিজ্ঞেস করি, পাওনাদার আমি না পাওনাদার ওই ব্যক্তি, পাওনাদার কে? পাওনাদার ওই ব্যক্তি, সুতরাং পাওনাদার যার কাছে পাইবে তাকে দুই এক কথা বলতেই পারে। অমর গো তোমার ভাষাটা ভালো হয় নাই, বরঞ্চ তোমার বলা উচিত ছিল যদি ওই লোকটাকে বলতাম, আমার দিকে তাকান, যদি ওই লোকটাকে বলতাম তাইলে এইভাবে বললে ভালো হইতো যে ভাই গো তুমি পাওনাদার, সময় হইলে টিকি দিয়ে দেওয়া হইবে একটু সবর করো, অথবা যদি তুমি আমার কাছে এসে বলতাম তাহলে তুমি বলতা যে নবী গো লোকটা যখন কিছু পাইবে তাকে দিয়ে দেওয়াই ভালো, কিন্তু তুমি তার জিভটা কাটতে চাইলে ব্যাপারটা কি? যাও তাড়াতাড়ি গোডাউনের কাছে যাও, দেওয়ার তো এখনো তিন দিন বাকি আছে, কি বলেন ঠিক না বেঠি? সময় কি তিন দিন বাকি আছে কিনা বলে, কিন্তু তিন দিন আগে তো আর সবাব তার কোনো বিচার নাই। এরপরে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার গোডাউনে যাও, তারে এই দুপুরবেলা মাইতা 80 মন খেজুর দিয়ে দাও। 80 মন খেজুর সেই যুগে ডিজিটাল কলা বিজ্ঞান ছিল না, 80 মন খেজুর হাতে মাপা বিরাট কঠিন ব্যাপার, কি বলেন ঠিক না বেঠি? এই 80 মন খেজুর মাইতা তুমি তাকে দিয়ে দিবা, দাঁড়াও অমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত, আবার ডাক দিয়ে বলতে সময় 80 মন তো দেবাই, 80 মন মাইকা দেওয়ার পরে আরো এই ব্যক্তিকে 5 মন খেজুর বেশি দিয়ে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 মন বেশি কিসের? আল্লাহর নবী বলে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, আল্লাহ আকবার, তুমি যে খারাপ ব্যবহার করছো এই খারাপ ব্যবহার জন্য 5 মন খেজুর তারে বেশি দিয়ে দিবা। বলে জি, এরপর যাও, কই বলে দাঁড়াও তোমার আরো 5 মন খেজুর আছে। আব্দুল্লাহ বিন সানা ডাক দিয়া কে, এই 5 মন কিসের? আমার তো মোট 80 মন খেজুর পাও না। তুমি সময় আল্লাহ নবী আমাকে আলাদা নিয়ে বইলে দিছে, খারাপ ব্যবহার করার কারণে তুমি তারে 5 মন খেজুর আরো বেশি দিয়ে দিও, এই জন্য তোমাকে আরো 5 মন খেজুর বেশি দিবার চাই। আব্দুল্লাহ বিন সানা ডাক দিয়ে, গোমর তুমি আমার শ্রেণী করে না চিনি না, তবে তোমার আমি চিনি, তোমার মুখ খারাপ, তোমার ব্যবহার খারাপ, তোমার ভাষা খারাপ, তুমি আমার নবীর কষ্ট দিছো, আমার অন্তরে কষ্ট দিছো। একটা কথা মনে রাখবেন, ঢাকার বাইরে আছে নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, সে ব্যক্তি আপনারও দুশ্মন, আমারও দুশ্মন। কথা কি বুঝেই তো আসেনি জোরে খান? যে ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, সে আমারও দুশ্মন, আপনারও দুশ্মন, এই কথা একমত করা হাত রাখা মনে রাখবেন, থাকবে তো ঠিক মতো মনে। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ
আমার নাম কি তুমি জানো? বলে না, আমি তোমার নাম জানি না। ডাক দিয়ে বলে, আমার নাম হলো আবদুল্লাহ বিন সানা। সেই বলছে, আমার নাম আবদুল্লাহ বিন সানা, সঙ্গে সঙ্গে হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলার সখ্য বড় হয়ে গেছে। তোমার নাম আবদুল্লাহ বিন সানা, তোমার কথা তো আল্লাহর নবী মসজিদে নববীতে বলছে, তোমার এলেমের প্রশংসা করত তুমি বড় আলেম ইহুদি সম্প্রদায়ের মধ্যে। তুমি কি সেই ব্যক্তি যার কথা আল্লাহ নবী বলছে আমাদের সাথে তো? আমি জানতাম দুনিয়াতে শিক্ষিত লোকেরা ভদ্র হয়, আমার দিকে তাকায় মনে আসেনি, শিক্ষিত লোকেরা একটু ভদ্র হয়, শিক্ষিত লোকের মার্জিত ব্যবহার হয়, কিন্তু তুমি তো বলেন তোমার কথা আল্লাহ নবী আমাকে বলছে, কিন্তু এখন তুমি যেই ব্যবহার নবীর সাথে করলা, তুমি যদি আবদুল্লাহ বিন সানা হয়ে থাকো, তোমার ব্যবহারের সাথে তোমার কাজের সাথে তো কোনো মিল পাইলাম না। বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বিন সানার দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, কাঁদো কেন, জবাব দাও। বলছে, ওমর দাঁড়াও, জবাব এক্ষুনি দেব। আল্লাহর নবীর সাথে এমন ব্যবহার করার যোগ্যতা আমার নাই। আমি আল্লাহর নবীকে এইভাবে অফার দিছিলাম, 32 উকিয়া স্বর্ণ মুদ্রা দিছিলাম, আল্লাহর নবী আমার কাছে চায় নাই। বরং আমি উপযুক্ত হইয়া নবী দিকে দিছি, সেদিন নবী আমার কাছে চায় নাই। বর্তমান সময় আমি 80 মন খেজুর নেব। এই কথা নবী রাজি হইয়া 32 উকিয়া স্বর্ণ মুদ্রা নবীজি নিয়ে গেছে, বিলি করিয়ে দিয়েছে। কিন্তু শোনো, 3 মাস হইতে এখনো 3 দিন বাকি। সুতরাং 3 দিন আগে নবীর কাছে এসা চাওয়ার অধিকার আমি রাখি না, চাওয়ার অধিকার তো রাখি না গো। আল্লাহ নবীর গায়ে হাত দেওয়ার স্পর্ধা আমার নাই, নবীর জামা ধরার স্পর্ধা নাই, তাও আমি ধরছি। কি জন্য ধরছি জানো? আমি বুঝতে শুনিয়েই ধরছি। এই যে বিরাতুল্য করছে, দাঁড়াও, তোমার গোডাউনের ভিতরে ধরতে হবে না, 5 পুন খেজুর বাড়তি আমাকে দিতে হবে না, আমাকে নিয়ে নবীর দরবারে চলো গো। আমি নবীকে শুধু পরীক্ষা করার জন্য নবীর গায়ে এইভাবে করিয়া 3 দিন আগে আমি পরিকল্পিত ভাবে গিয়ে নবীজির জামা দর্শি, দেখছি উনি সত্য নবী কিনা। উনি যদি সত্য নবী হয়ে থাকে আমাকে প্রতিশোধ দিবে, না ক্ষমা করে দিবে, আর যদি উনি সত্য নবী না হয়ে থাকে তাহলে আমার প্রতিশোধ মুখর হয়ে যাইবে। সুতরাং আমি আল্লাহর নবীকে পরীক্ষা করে দেখলাম, আমি ইহুদিদের বড় পণ্ডিত, আমার সমস্ত কেতাবের উপরে আমার এলেম আছে। সুতরাং আমি পরীক্ষা করিয়া দেখলাম তার মধ্যে কোনো ত্রুটি নেই, তিনি যে নবী তাতে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে সকলে বলেন, আল্লাহুল্লাহ। এই যে 80 মন খেজুর আমাকে দেয়, এই 80 মন খেজুর আমি নিতে চাই না। এই 80 মন খেজুর থেকে 40 মন খেজুর আমি উম্মতের জন্য দান করিয়া দিলাম, আর 40 মন খেজুর আমার থাকুক, আর 5 মন আমার কোনো দরকার নাই। ওমর, তোমার কাছে কি ধারালো কোনো চাকু আছে? নেই বলে কেন? কোনো দাও কাটারি আছে? নেই বলে কেন? আগে জানতে চাই। তাড়াতাড়ি নিয়ে আসো বলে, ব্যাপার দেখি, আমাকে নবীর কাছে নিয়ে যাও। আমি নবীর কাছে আমাকে কলেবা পড়িয়ে ইসলামের সুশীত সহায়তারে আশ্রয় গ্রহণ করাইয়ে দাও। এবার ডাক দিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে তুমি দাও বা কাশি বা ছুরি দিয়ে কি করবা? এই সময় আব্দুল্লাহ বিন সানা ডাক দিয়ে বলে, যেই হাত দিয়ে আল্লাহ নবীর জামা মোবারক ধরছে ওই হাত কাইয়া নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিতে চাই। ওই হাত দিয়ে নবীর দরবারে আমি যাইতে চাই না। আগে আমার হাতটা কাইটা দাও, তারপর আমাকে নবীর কাছে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে তাকে কলা ধরাইয়ে ধরিয়া আল্লাহ নবীর কাছে নিয়া আল্লাহ নবী তাকে দেখিয়াই বুঝিয়া বলাইছে, আব্দুল্লাহ বিন সানা ইহুদি সম্প্রদায়ের মধ্যে বড় আলেম। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার বাবাজিরা, এ পর্দার মা বোনেরা ভালো করে শোনো মান, এইটা তো ব্যবহার কি বলেন ঠিক না? বুঝি আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ বিন সানা ইহুদিদের বড় আলেম, ইসলাম কবুল করছে, জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন, দুইটা কথার উপর মজবুত হইয়া যুবক, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা দুইটা কথার উপরে পূর্ণ মজবুত হই। কয়টা কথা জোরে বলেন, আমি লম্বা আলোচনা আপনাদের সামনে করবো না। 1 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয়দিন আমার জানা নাই, আপনারও জানা নাই, যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহ ততদিন তোমার হুকুম মানবো। কারা আছে 2 হাত? কপাল যদি ভালো হয় অল্প হয় যে জিন্দগির মোট পরিবর্তন হয়ে যাইতে পারে, আর কপাল যদি খারাপ হয় 13 বছর আবু জাহেলের মতো আল্লাহর হাবিবের ওয়াজ শুনেও তার জীবনের কোনো পরিবর্তন হয় নাই, সত্য নাম ইত্যাদি হয়। এই আমার 1 নম্বর ওয়াজ, 2 নম্বর মালিক, এই মাঠে বৈশাম না, এই আস্তাল করে বৈশাম, আল্লাহ আলি পি সাচ্চার মনায়ের মাথের আল্লাহ আমরা 3 নম্বর ওয়াদা দিতে চাই। আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয়দিন যাই না, আজকে রাত আমার জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে? কখন কার ঘন্টা বাড়ি পড়ে যাবে জানে নাই,
চোখ দিয়ে দরদর করিয়ে পড়তেছে, ওই লোকটা কাঁদতেছে, তুমি হাসতেছো, তার চোখের পানি কেন পড়ে? তুমি হয়তো জানো না, তার দুই ফোড়া চোখের পানির বদৌলতে তোমার আমার জিন্দগির পরিবর্তন আইসে যাইতে পারে। কি বলেন ঠিক না? খুলনার নেভিগেট, খুলনা জেলার নেভিগেট, খুলনার মানুষ অনেক আছেন, ওয়াজ করতে গেছি, বসে আসি, নাস্তা করতেছি, একটা লোক আমার থেকে পাঁচটা ভাত দূরে বসা, লোকটা ওইখান থেকে বলছে আমার দিকে আসতেছে, আর ডাক দিয়ে বলে হুজুর আমাকে চিনেন? আমি বলছি না, আমি তো সব এলাকায় লোকের চিনি না, আমি তো ওয়াজ করতে আসছি, দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে চলে যাবো, সব মানুষ চিনি না আপনাকে। আরো কাছে আসছে, আমার হাতের মধ্যে হাতছে সালাম দিয়া, আমিও তাকে দেখে দাঁড়াইছি, কোলাকুলি করছি, ডাক দিয়ে বলতেছে হুজুর আমি এমন একটা মানুষ, শুধু আপনার জীবনের সাথে আমার মিল আছে। বলে আপনার জীবনের সাথে মিলে আপনি কি নমুসলিম নাকি? কয় না হুজুর আমি নমুসলিম না, কিন্তু হুজুর আপনার জীবনের যে অলৌকিকতায় পরিবর্তন হয়েছে, আমার জীবনেরও সেই অলৌকিকতায় পরিবর্তন হয়েছে। আমি বলছি আপনার জীবনের কি অলৌকিকতা? বলার সঙ্গে সঙ্গে লোকটার দুই চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আমি বলছি কাঁদেন কেন? আপনার জীবনের কথা বলবেন, আপনি কাঁদতেছেন কেন? লোকটা কাঁদতেছে, চোখের পানি বসতেছে, আর ডাক দিয়ে বলে হুজুর এখন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার মুখটা খোলা, একদিন এই মুখটা বন্ধ ছিল, আমি জন্ম বোবা মায়ের পর থেকে বোবা হয়ে দুনিয়াতে আসছি, হুজুর আমি বড় হয়েছি, বয়স্ক হওয়ার পরে গরিবের ঘরে সন্তান, রিক্সা চালাইতাম, ভ্যান গাড়ি চালাইতাম, এরপরে ভ্যান গাড়ি নাই, রিক্সাও নাই, তারপরে বাজার থেকে কষা কাঁচা কলা এইরকম তরকারি কিনে বাকিতে কিনতাম, তারপরে বিক্রি করে মূল মালিকের টাকা পরিশোধ করিয়ে দিতাম, এরপরে হুজুর আস্তে আস্তে করে বিয়ে শাদী করছে, এই গোপ অবস্থায় সন্তান হয়েছে, হুজুর এই তরকারি বাসা রিক্সা চালান যায়, ঠেলা গাড়ি চালান যায় টাকা দিয়া, এই টাকা দিয়ে আমি হুজুর সন্তানদের লেখাপড়া করছি, করাইছি, আমি তো কিছু জানি না, একদিকে কথা বলতে পারি না, অপর দিকে কানে শুনি না, কিন্তু ছেলেরা যে বেশি লেখাপড়া করছে তা বুঝতে পারছি, শিক্ষিত হয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। ওই লোকটা বলতেছে হুজুর এরপরে বিভিন্ন প্রচেষ্টা করিয়ে ছেলেরা কেমন কেমন করিয়ে জানি ওরা আল্লাহর ফজল ও করমে বিদেশে গেছে, হুজুর ইটালিতে গেছে, ইটালিতে যাইয়ে হুজুর টাকা পয়সা পাঠাইতেছে, আমাদের এলাকার ইমাম সাহেবের কাছে বলছে যে আমাদের বাড়িঘর করিয়ে দেবেন, বাড়িঘর টাকা দিয়ে করিয়ে দিয়েছেন, এরপরে হুজুর আস্তে করিয়া আমার হজের টাকা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করিয়ে দিতেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, কারো উঠতে হবে না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। এই ওয়াজের মধ্যে হেদায়েত না হেদায়েত আল্লাহর কাছে, কার কাছে ধরে পড়ে ধরে বলেন কার কাছে? আলহামদুলিল্লাহ লোকটা বলতেছে হুজুর এরপরে আমাকে মসজিদের ইমাম সাহেব বিভিন্ন পদ্ধতি করিয়া আমি বোবা মানুষ আমাকে নিয়ে মক্কা শরীফ চলে গেছে, হুজুর মক্কা শরীফে যাওয়ার পরে এশারা ইঙ্গিতে আমরা যারা হুজুরের সাথে ওয়াক হজে গেছি আমাদেরকে বই লেগেছে তোমরা এই জায়গায় থাকবা, এইরকম শ্বাস চক্কর ঘুরবা, তারপরে সালা মারা সাই করবা, তারপরে এই জায়গায় সে দাঁড়াবা, একত্র হইয়া সকলে আবার বাসায় চলে যাবো, কেউ যদি হারাইয়ে যাও হুজুর যদিও বোবা কিন্তু সব কথা কিন্তু বুঝছি, এরপর ইমাম সাহেবের হাত শক্ত করে ধরিয়া কাবা চক্কর দিতেছি, আমি কিন্তু পুরো বোবা, এত পরিমাণ যান, এত পরিমাণ ভিড়, হুজুর এই ভিড়ের মধ্যে আমি ইমাম সাহেবের হাত সারিয়ে দিছি, ইমাম সাহেব আমাকে হাত সারিয়ে দিছে, কখন কে কোথায় গেছি, কিন্তু ওই যে শ্বাস চক্কর দেখাই দিয়েছে হাত জায়গায় পাঁচ দুই সাত, এই কথাটা আমার পুরো মনে আছে, হুজুর আমি শ্বাস চক্কর কাবা ঘুরছি, চাপা মারোয়ার কথা বলছে তা কিন্তু ভুলে গেছি, ওই যে মাকাম ইব্রাহিমের পিছনে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে দুই রেখাত নামাজ, তাও আমি দুই রেখাত নামাজ পড়ছি, নামাজ পড়ে কাবা ঘরের দিকে তাকাই দিয়েছি, আমি তো চাপা মারোয়ার চিনি না, চাপা মারোয়ারের নাম বলছে তাও তো আমি কানেও শুনি নাই, ভাবেও বুঝি না, কারো কাছে জিজ্ঞাসা করতে পারি নাই, কাবার দিকে তাকাই আছি, কিছু সময় কাবার দিকে তাকাই থাকতে থাকতে আমার ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে, হুজুর সেখান থেকে আমি কাবার দিকে দৌড় দিছি, হুজুর মানুষের মধ্যে থেকে দৌড় দিয়ে দিই, কাবার ঘরে গিলাপ খপ করে ধরছি, হুজুর কাবার গিলাপ শক্ত করে ধরি, আমি বোবা মানুষ, আমি কাবার গিলাপ ধরিয়া কাবিয়ার বলি ও কাবার মালিক, আমার কথা তো হুজুর কেউ বোঝে না, আমি যেভাবে কথা বলতে পারি সেই ভাবে ভাষা দিয়ে বলছি, আমার মুখ আমি নাড়াইতে পারি না, কথা বলতে পারি না, ওই মানুষগুলোর মুখ নাড়াই নাড়াই কি যেন বলতেছে, ওদের মুখ খোলা আমার মুখ কেন বন্ধ, যেই মালিক তুমি ওদের মুখ খোলা রাখছো সেই মালিক আমার মুখও খুলে দাও, হুজুর এইভাবে আমার ভাষা দিয়ে যত যা কিছু বলতে পারছি তা কিছু বলছি, বলার পরে কাবার গিলাপের বুক লাগাই আসি আর মালিকের কাছে বলতেছি মালিক এই হাতের গিলাপ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার জবান খুলিয়া না দেবা, তাও কার কাছে জোরে বলো, যাবো কার কাছে জোরে বলো, এই বেকার যুবকের আশা কি হয় না, ব্যবসা হয় না, কত বৈধ ভাবে চাকরি হয় না, কত ভালো লেখাপড়া করে বেকার কিন্তু চাকরি হইতেছে না, নেতার পিছনে ঘটতেছ কোনো কাজ হবে না, কার কাছে ঘর ভাগ ধরে বলো, কার কাছে চাইব ধরে বলো, ধরে বলো কার কাছে, 2000